আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। জি ম্যাম। ও বাবা, মিষ্টি শুনে জেগে গেছে। মিষ্টি নাক ফুলিয়ে বলল, তো কি সারাদিন ঘুমাবো নাকি মনি? তুমি আসলেই বোকা। সাথী হেসে বলল, হ্যাঁ আমি আসলেই বোকা। মিষ্টি খিলখিলিয়ে হেসে দিল, সাথে অনিমা আর সাথীও। অনিমা হাসতে হাসতে সাথীকে বলল, মিষ্টির জন্য মিল্ক শেক আর আমার জন্য কফি নিয়ে এসো প্লিজ। আচ্ছা। মিষ্টি এবারেও গাল ফুলিয়ে বলল, আম্মু মিল্ক শেক না চকলেট ড্রিঙ্ক? অনিমা মুখটা একটু সিরিয়াস করে বলল, মিষ্টি দুদিন ধরে চকলেট ড্রিঙ্ক খাচ্ছ, রোজ রোজ এক জিনিস খেলে পুষ্টি হয় বলো, আজকে মিল্ক শেক খেয়ে নাও। মিষ্টি ঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইল, তারপর বলল, আচ্ছা। সাথী হেসে চলে গেল। অনিমাও মুচকি হেসে ওকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিল। ও এমনিতে খুব দুষ্টু, কিন্তু অনিমার কোনো কথা অমান্য করে না। এরপর অনিমা ওকে বুকে ছড়িয়ে ধরে বলল, এবার বলো তো সোনা, বিকেলে এভাবে মন খারাপ করে কেন ছিলে? ও এবার মুখটা কালো করে বলল, মামা আমার সব ফ্রেন্ডেরা ওদের ফ্যামিলির সাথে থাকে, দাদু দিদা চাচু ফুপি সবার সাথে। হিয়া যে ওদের ফ্যামিলির সাথে থাকে, তাহলে আমরা কেন থাকি না? অনিমা ওকে বুকে ছড়িয়ে রেখেই একটা শ্বাস নিল, তারপর বলল, কি করে থাকবো বলো, তোমার মাম্মাকে তো রোজ হসপিটালে যেতে হয়, আর আমাদের ফ্যামিলি যেখানে থাকে সেখান থেকে হসপিটাল অনেক দূর, তাই তো যেতে পারি না। এর মধ্যেই সাথী চলে এলো কফি আর মিল্ক শেক নিয়ে। তারপর সেগুলো হাতে নিয়ে মিষ্টিকে নিয়ে ব্যালকনিতে ওকে একটা চেয়ারে বসিয়ে ওর সামনাসামনি একটা চেয়ারে বসলো। তারপর দুজনে মিলে চেয়ার্স করে একসাথে খেতে খেতে বিভিন্ন দুষ্টুমি করতে লাগলো। মাঝরাতে মিষ্টির ডাকে ঘুম ভাঙল। উঠে বসে হাই তুলে চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে দেখল, ও হাসি মুখে বসে আছে। অনিমা এবার অসহায় কণ্ঠে বলল, মিষ্টি প্লিজ ডোন্ট সে, তুমি এখন আইসক্রিম খেতে চাও? মিষ্টি হাসি মুখেই মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। অনিমা এবার বেশ করুণ চোখে তাকালো ওর দিকে। মিষ্টি একদম কিউট একটা ফেস করে বলল, প্লিজ মাম্মা। অনিমা ওর দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল, তারপর অভ্রকে ফোন করল। অভ্র অনিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলল, আজকেও এখন আইসক্রিম পার্লার খোলাতে হবে? হুম। আচ্ছা আমি আসছি। না না তোমাকে আসতে হবে না, জাস্ট পার্লার খোলো, আমি নিয়ে আসছি ওকে। আচ্ছা। বলেই ফোনটা রেখে ওর দিকে তাকিয়ে বলল, চলুন। মিষ্টি হেসে দিয়ে অনিমার গলা জড়িয়ে ধরল, তারপর ওকে কোলে করে ওকে নিয়ে বেরিয়ে গেল। তারপর ওকে ফ্রন্ট সিটে বসিয়ে অনিমা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করল। এরপর পার্লারে গিয়ে গাড়ি থামাতেই অভ্র ওকে কোলে করে গাড়ি থেকে নামালো। তারপর অনিমা নেমে চকোলেট ফ্লেভারের এক বক্স আইসক্রিম নিয়ে বাইরের টুলে বসে মিষ্টির সামনে রাখল। অভ্র হাত ভাঁজ করে দাঁড়িয়ে হাসছে, হাসতে হাসতেই বলল, ম্যাম আপনার মেয়ের সব গুণ স্যারের মতো হলো, এই মাঝরাতে আইসক্রিম খাওয়ার অভ্যাসটা কিন্তু আপনার থেকেই পেয়েছে। স্যার আমাকে বলতো আপনি নাকি ফোন করে স্যারকে জাগিয়ে এভাবে আইসক্রিম খেতে নিয়ে আসতেন। অনিমা চোখ গরম করে তাকালো অভ্রের দিকে, আর চোখের ইশারায় মিষ্টিকে দেখালো। মিষ্টি ব্যাপারটা বুঝতে না পেরে ভ্রুকুচকে বলল, এই স্যারকে? অনিমা মেকি হাসি দিয়ে বলল, তোমার অভ্র অঙ্কেলের বসের কথা বলছে। তুমি ওনার সাথে আইসক্রিম খেতে আসতে? হ্যাঁ আসতাম তো, তুমি এবার আইসক্রিমটা খাও। ও আইসক্রিম খাওয়া শুরু করলো, আর অনিমা অভ্রের দিকে চোখ ছোট করে তাকালো। সে এক কান ধরে ছোট্ট করে সরি বলল। অনিমা হেসে দিল। হঠাৎই মিষ্টি অনিমার দিকে চামচ ভর্তি আইসক্রিম এগিয়ে দিল। অনিমা খেতে নিলেই সে ঘুরিয়ে নিচের মুখে দিয়ে দিল, আর অনিমা পুরো থমকে গেল। আদ্রিয়ানো ঠিক এমনটাই করতো যখন অনিমা ওর সাথে আইসক্রিম খেতে আসতো। এত মিল, জন্মের পর না আদ্রিয়ানকে দেখেছে আর না একদিনের জন্যেও ওর সংস্পর্শে এসেছে, কিন্তু তবুও কত মিল দুজনের, এটাই কি রক্তের সম্পর্কের জোর?
মিষ্টির হাসির শব্দে ভাবনা থেকে বেরিয়ে এলো। ও খিলখিলিয়ে হাসছে। অনিমা চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে একটা ছোট্ট শ্বাস নিয়ে হেসে দিল। তারপর ওর কান টেনে দিল। ও কিছুক্ষণ হেসে তারপর মনের আনন্দে আইসক্রিম খেতে লাগলো। এরপর অপ্রকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলো। ওকে নিয়ে কিন্তু মেয়ে মাঝরাস্তায় গাড়িতেই ঘুমিয়ে গেছে, তাই ওকে কোলে করে ভেতরে এনে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন মিষ্টিকে তাড়াহুড়ো করে রেডি করছে, প্রচুর লেট হয়ে গেছে, তাই চেঁচিয়ে বলল, মিষ্টি ডু ফার্স্ট মা, দেখো এমনিতেই দেরি হয়ে গেছে তোমার। মাম্মা তুমি নিজে রোজ লেট করে উঠো, পরে আমাকে তাড়া দাও। মেয়ের কথা কি উত্তর দেবে বুঝতে পারছে না, কারণ ঘটনা সত্যি। অন্য বাচ্চাদের মতো মিষ্টি লেট করে ওঠে না, বরং অনেকেই রোজও ঘুম থেকে ওঠায়, তাই কোনো রকম তুতলিয়ে বলল, আব্বা হ্যাঁ হয়ে গেছে এবার চলো। মিষ্টি মিটমিটিয়ে হাসছে, সাথে সাথীও। অনিমার সাথীকে চোখ রাঙিয়ে বলল, একদম হাসবে না সাথী। সাথী সাথে সাথেই ঠোঁটে আঙ্গুল দিয়ে মুখটা সিরিয়াস করে ফেলল। কিন্তু অনিমার মেয়ে এখনো হাসছে। অনিমার চোখ রাঙাতেই ও ইনোসেন্ট ফেস করে ফেলল, আর সাথীর মতোই ঠোঁটে আঙ্গুল দিল। অনিমা পেরিয়ে দরজা আটকাতেই ভেতর থেকে সাথীর হাসির আওয়াজ পেল। সেই আওয়াজ শুনে মিষ্টিও খিলখিলিয়ে হেসে দিল। অনিমা অসহায়ভাবে একবার মিষ্টির দিকে আর একবার দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিল। মিষ্টিকে স্কুলের সামনে গাড়ি থামিয়ে অনিমা বেরিয়ে ওকে কোলে করে নামালো। ওর সামনে বসে বলল, একদম দুষ্টুমি করবে না, আর যেন কমপ্লেইন না আসে তোমার নামে, ওকে? মিষ্টি লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ল, কিন্তু অনিমা তো জানে এই মেয়ে কত লক্ষ্মী, পুরো বাপকা বেটি, তাই বলল, আর সাথী নিতে আসার আগে গেট থেকে বেরোবে না, ওকে? ওকে বাই বলেই অনিমার গালে একটা কিস করল। অনিমাও ওর গালে একটা কিস করে বলল, বাই সোনা। সে গেটের ভেতরে চলে গেল, আর অনিমাও গাড়িতে উঠে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বিকেলে বাড়ি এসে দেখল মিষ্টি নেই বাড়িতে, বুঝতে পারল যে পার্কে গেছে। অনিমাও চেঞ্জ করে নিল, একটা ফুল হাতা লং ফতুয়া আর ট্রাউজার পরে চলে গেল পার্কে। আর পার্কে গিয়ে মিষ্টিকে দেখে অনিমার বুকটা ধক করে উঠল। মিষ্টি হাত ধরে কান্না করছে, অনিমা ছুটে গেল ওর কাছে। ওর কাছে বসতেই সে অনিমার দিকে তাকিয়ে অনিমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনিমা ওকে ছাড়িয়ে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে শোনা, কাঁদছো কেন? মিষ্টি ওর হাতে কনুই দেখিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে তৌশিল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওকে কাঁদতে দেখে অনিমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। অনিমা তাড়াতাড়ি ব্যাগ থেকে ফার্স্ট এইড বক্স বার করতে করতে বলল, কেন আজ আবার কি করেছো? আমি কিচ্ছু করিনি। সত্যি? তিন সত্যি। উফ, এমনিতেই তার ছিঁড়ে যাওয়া হাত দেখে অনিমার খারাপ অবস্থা, তার উপর একদম আদ্রিয়ানের মতো করে তিন সত্যি বলবে। অনিমা ওর কোনো ইয়ে ঔষধ লাগাতে গেলেই সে হাত গুটিয়ে নিল। অনিমা ওর দিকে তাকিয়ে আস্তে করে ফো দিতে দিতে লাগিয়ে দিল, তারপর ওর গালে চুমু দিয়ে ওকে কোলে নিয়ে বাড়ি চলে এলো। রাতে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সাথীকে এসে জিজ্ঞেস করল, কি হয়েছিল আজ, ওকে ধাক্কা মেরেছে কেন তৌশিল? সাথী মাথা নিচু করে আছে। অনিমা একটু রেগে বলল, সাথী বলো। সাথী ইতস্তত করে বলল, ওরা বাবা নিয়ে ঝগড়া করছিল। মানে? মানে তৌশিল বলছে ওর বাবা মা দুজনেই আছে, তাই ও পাওয়ারফুল, আর মিষ্টি শুধু মা আছে, তাই মিষ্টি লুজার। তারপর? মিষ্টি বলেছে যে ওর মাম্মা একাই 100, ওর বাবা না থাকলে কি হবে, ওর মা ওকে একাই প্রোটেক্ট করতে পারবে, তাই তাই ও মিষ্টিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তাই তো? অনিমা আর কিচ্ছু বলল না। বাচ্চাদের ঝগড়ার বিষয় হলেও ব্যাপারটা যে মিষ্টির মনে এফেক্ট করছে বুঝতে পারছে। ম্যাম, আজ একটা কথা জানতে চাইবো। বলো। স্যার কি মারা গেছেন? অনিমা চমকে গেল, বেশ রেগে উঠে দাঁড়িয়ে বলল, সাথী একদম উল্টো পাল্টা কথা বলবে না, ওর আগে যেন আমার মৃত্যু হয়। সাথীও এবার উঠে দাঁড়িয়ে বলল,
সরি ম্যাম, কিন্তু আপনি ওনাকে এতটাই ভালোবাসেন যে ওনার মৃত্যুর কথা শুনতেও রাজি না। তাহলে আপনারা একসাথে থাকেন না কেন? মিষ্টির বাবা কে আর উনি কোথায়? দূর থেকেও ভালোবাসা যায় সাথী। ও দূরে থাকলেও আমি ওকে ততটাই ভালোবাসি যতটা কাছে থাকলে বাসতাম। আর আমি জানি ও আমায় আমার চেয়েও বেশি ভালোবাসে। তাহলে এই দূরত্ব কেন? সব কেনর উত্তর হয় না। কিন্তু মিষ্টি, ও এখন ছোট তাই বুঝতে পারছে না, কিন্তু একদিন তো বুঝবে যে ওরও সবার মতো বাবা আছে, জীবিত হোক বা মৃত। অনিমা ভাবছে সত্যি তো, একদিন তো মিষ্টিকে বললেই হবে যে ওর বাবাকে। সেদিন ওর সব প্রশ্নের উত্তর কিভাবে দেবে অনিমা? তবুও নিজেকে সামলে সাথীকে বলল, সেটা যখন কাটটা তখন বুঝবো, বলেই রুমে চলে এলো। মিষ্টি ঘুমোচ্ছে, অনিমা সোজা ব্যালকনিতে গিয়ে বসে পড়ল। আজ খুব বেশি মনে পড়ছে আদ্রিয়ানকে। কেন আদ্রিয়ান, কেন কেন চলে গেলে অনিমাকে এভাবে একা ফেলে? অনিমার করা সেই ফুলের মাশুল চেয়ে অনিমাকে এভাবে দিতে হবে কখনো ভাবেনি। তারপর হাতের ব্রেসলেটটার দিকে তাকালো। খুব মিস করে আদ্রিয়ানকে, খুব বেশি মিস করে। অনিমা মনে মনে ভাবছে আর বলছে, তুমি তো জানোও না এখানে তুমি কি রেখে গেছো। আমি পারিনি তোমার বলা ওই কথাটা ভুলতে, তাই আমি নিজে জানাবো না তোমায় কখনো। এসব ভেবে না চাইতেই আবারও সেই স্মৃতির পাতায় ডুব দিল। এভাবেই কেটে গেছে কয়েকটা দিন। রুমের ব্যালকনিতে মনমরা হয়ে বসে বৃষ্টি দেখছে। আজ সারা দিন বৃষ্টি হচ্ছে। পেছন থেকে কেউ কাঁধে হাত রাখলো, তাকিয়ে দেখলো হিয়া। হিয়াকে দেখেই কিচ্ছু না বলে জড়িয়ে ধরলো। হিয়া মাথায় হাত বুলিয়ে বলল, আদ্রিয়ানের কথা মনে পড়ছে? হুম, একেবারেই কথা হয় না, ফোন রিসিভ করে না তো। যা খবর নেবার অফরের থেকে নি। কটের পর আর দেখা হয়নি? হয়েছিল মেডিকেলে যাবার পথে। তারপর কি হলো? অনিমা চুপ করে আছে বলে হিয়া বলল, কি রে বল, কি হয়েছিল? অনিমা হিয়ার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে সবটা বলল, আমি মেডিকেল থেকে ফেরার পথে দেখি আদ্রিয়ান দাঁড়িয়ে আছে রোডের এক নিরিবিলি কোণে, হাত ভাঁজ করে কিছু একটা ভাবছে। আমি ওকে দেখেই গেলাম ওর কাছে গিয়ে বললাম, আদ্রিয়ান। ও অনিমাকে দেখে ভ্রু কুচকে বলল, আপনি? আদ্রিয়ান প্লিজ, অনেক হয়েছে, এবার সব ভুলে যাও প্লিজ। আদ্রিয়ান এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আচ্ছা আপনাদের কি আমাকে একটা কম্পিউটার মনে হয়? কমেন্ট করলে না সিস্টেম থেকে ডিলিট হয়ে দিলাম। আদ্রিয়ান এনাফ, অনেক হয়েছে, এই বিষয়ে আমার সাথে কথা বলতে আসবে না, নাও লিভ প্লিজ। আমার কথাটা সে অনিমার কথাটা শেষ হবার আগেই অনিমার হাতের দিকে তাকিয়ে পড়ল, জাস্ট এ মিনিট বলেই অনিমার হাত উঁচু করে পড়ল, এই ব্রেসলেট, এই রিং এখনো এইসব হাতে পড়ে আছেন কেন? এগুলো তো আপনার কাছে আর কোনো মূল্য নেই, তাই না? অনিমা অবাক হয়ে গেল ওর কথায়। ও বলল, ওকে ওকে ওয়েট, আমি হেল্প করে দিচ্ছি, বলেই প্রথমে অনিমার হাতের আঙ্গুলের রিংটা খুলে নিল। অনিমা অনেকবার বাধা দেবার পরেও শোনেনি। এরপর ব্রেসলেটে হাত দিতে গেলেই অনিমা কান্না করে দিয়ে বলল, আজিয়ান প্লিজ এটা খুলো না। কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে টেনে খুলে ফেলল। তারপর দুটোই রাস্তাতেই ছুঁড়ে মারল। অনিমা অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। সে অনিমার থেকে চোখ সরিয়ে দ্রুত গাড়িতে উঠে চলে গেল। অনিমা ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। খুব কষ্ট হচ্ছে আজ, বুক ফেটে যাচ্ছে। আচ্ছা অনিমা যেদিন ব্রেসলেটটা খুলে ভেঙে ফেলেছিল ওর কি এতটাই কষ্ট হয়েছিল? হয়তো। অনিমা তাড়াতাড়ি উঠে ব্রেসলেটটা রাস্তা থেকে তুলল, কিন্তু রিংটা অনেক খুঁজেও পেল না। সবটা হিয়াকে বলার পর হিয়া অনিমাকে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। অনিমা কিছু বলল না। হিয়া আবার বলল, মলের বিয়েতে যাবি না? না আপু, মন ভালো নেই আমার। কিন্তু ওখানে গেলে মনটা হালকা হবে। না আপু, তোমরা যাও আমি যাব না, আর প্লিজ আমাকে জোর করো না।
হিয়া কিছু না বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে চলে গেল। সারা বাড়িতে কেউ নেই, সবাই গ্রামের বাড়ি গেছে। অনিমার বড় মামার মেয়ে মলি হিয়ার বিয়েতে, কিন্তু অনিমা চায়নি, কারণ চাওয়ার মতো মানসিকতা ছিল না অনিমার। সারাদিন বৃষ্টিই দেখছে একা একা। সন্ধ্যের দিকে হঠাৎ অফ্রের ফোন এলো, রিসিভ করতেই বলল, হ্যালো ম্যাম। বলো। সারা সারাদিন ছাদে দাঁড়িয়ে ভিজেছে, এখনও তো জ্বর এসছে, কিন্তু না, কাউকে ধুতে দিচ্ছে না আর কাউকে কাছে যেতে দিচ্ছে।